আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ সুন দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন চুন পানের সাথে খেতে, তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চুন পানিতে ফেলতে বা পুকুরে দিতে, তাহলে ওই ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চুন খেয়ে মুখ পুড়তে, তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায়। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন চুন ফেলে দিতে, তাহলে ওই ব্যক্তির বিপদ কেটে যাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চুন বানাতে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কারো ক্ষতি হতে পারে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খালি চুন খেতে, তাহলে কারো দ্বারা ওই ব্যক্তির কোনো ক্ষতি হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার গায়ে চুন লেগেছে, তাহলে ওই ব্যক্তির কোনো রোগবালাই হতে পারে, তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দই মনে করে চুন খাচ্ছেন, তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা প্রতারিত হতে পারে এমনটা বোঝায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।